আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই রমজানে রোজা রাখার পর অনেকেরই খাওয়ার কোনো রুচি থাকে না আর কি, খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না, তাদের জন্য করে আজকে লোভনীয় মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি আলু আর কচুর লতি, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে নিয়েছি। আমি এটা কাসকি মাছ দিয়ে রান্না করবো, আর এখানে কাসকি মাছটা আমি হালকা একটু ভেজে নিয়েছি। নিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে আমি এই রান্নাটা উঠিয়ে দেব খুব সুন্দর করে। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। সয়াবিন তেলটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ অনুযায়ী ঝোল দেব। আর এখানে সজনা ডাঁটাটা আমি দিয়ে দিলাম। আর এখানে চুলায় উঠিয়ে দিয়েছি, এ পর্যায়ে কিন্তু কাসকি মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব ওপরে দিয়ে। আর কি, মাছগুলো খুবই ছোট ছোট ছিল, আমি ধুয়ে একটু ভেজে নিয়েছি। এভাবে ঝোল শুকিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এখানে ঝোল শুকিয়ে রান্না করা হয়ে গিয়েছে, রান্নাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে আর খুবই মজা ছিল। আর আমার ইউটিউব চ্যানেল মলেজ ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।